করোনা ভাইরাস পরিস্থিতির প্রভাব কমে আসায় এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বাংলা একাডেমি প্রাঙ্গনার্ডি উদ্যানে চলছে প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে প্রায় আশি শতাংশ কাজ বইমেলার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল জুয়েল জানাবেন কেমন দেখছেন মেলার প্রস্তুতি এবং যারা প্রকাশক রয়েছেন তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা তারা কি বলছেন ঝুমি আর মাত্র পাঁচ দিন বাকি রয়েছে অমর একুশ গ্রন্থমালার তো আপনি জানতে চেয়েছেন যে মেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে আপনাকে বলে রাখি যে এবার মেলার স্টল বরাদ্দের সময় কিন্তু খুব কম সময় পেয়েছে প্রকাশকরা বাংলা একাডেমি সবশেষ গত সপ্তাহে স্টল বরাদ্দ দেওয়ার পর প্রকাশকরা খুব কম সময়ের মধ্যেই তড়িঘড়ি করে বলা যায় যে তাদের স্টলগুলো নির্মাণের কাজ শুরু করেছেন যদিও তারা বলছেন যে নির্দিষ্ট সময়ের আগেই তারা তাদের স্টলগুলো সাজসজ্জা সম্পন্ন করতে পারবেন যেহেতু পহেলা ফেব্রুয়ারির মধ্য দিয়ে এই গ্রন্থমেলার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বিকেল পাঁচ বিকেলে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিকেল পাঁচটা থেকে খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য বহুল কাঙ্ক্ষিত এই গ্রন্থমেলা বলে রাখা ভালো যে প্রতিবারের ন্যায় এবারও বাংলা একাডেমি অংশে থাকছে মূল মঞ্চ এবং অন্যদিকে আপনার সরার্দি উদ্যানে অর্থাৎ পার্শ্ববর্তী সড়কের উল্টাপাশে সরার্দি উদ্যানে থাকবে লেখক বলছি এবং গ্রন্থ উন্মোচন মঞ্চ তো এই দিকটি বিবেচনা করে বাংলা একাডেমি প্রাঙ্গনে মূলত বলা যায় যে বেশিরভাগ সরকারি এবং বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের চত্বর স্টল দেওয়া হয়েছে এখানে তেমন কোনো বড় প্যাভিলিয়ন নেই তবে সরহদী উদ্যানে জনসমাগম এবং প্রকাশকদের কথা বিবেচনায় রেখে যেহেতু মেলার ব্যাপ্তি বাড়ানো হয়েছে তো সেই দিকটায় সম্প্রসারণ করা হয়েছে এবং সেখানে প্রচুর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে আমরা এবং সকালে দেখে এসেছি সেখানে আনুষ্ঠানিকতা এর আগে সংবাদে আমরা ডিবি দর্শকদেরকে দেখেছি। এখন আপনাকে বলে রাখি যে প্রকাশকদের সাথে কোনো কথা হয়েছিল কি না প্রকাশক যে কয়েকজন এসেছেন তাদের সাথে আমরা মৌখিকভাবে কথা বলে যেটা জানতে পেরেছি যে এবারের মেলা নিয়ে তারা বেশ কিছুটা সংখ্যায় রয়েছে কারণ বিগত বছরগুলোতে যে করোনার অর্থাৎ দু সালের পর করোনার যে থাবা মহামারী বিশ্বব্যাপী ছিল সেই থাবা থেকে কিন্তু কাগজ শিল্প কিন্তু রেহাই পায়নি তো এরই ধারাবাহিকতায় তারা বলছেন যে গত বছরের তুলনায় এবারে তাদের রিম প্রতি কাগজে প্রায় দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হচ্ছে যে কারণে বইয়ের মূল্য বাড়বে এবং পাঠক যারা রয়েছে তাদের বই কিনতে কিছুটা বেগ পেতে হতে পারে বলে তারা ধারণা করছেন একই সাথে তারা মনে করছেন যে এই যে বই মেলা থেকে তাদের যে মুনাফা হওয়ার যে বিষয়টি থেকে থাকে সেই জায়গাতে তাদের মুনাফা কম হবে এবং বই বিক্রিও কম হবে তবে তারা আশাবাদী মেলার সার্বিক সাফল্য মণ্ডিত করতে তারা সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং পাঠকদের পদচারণায় বইমেলা মুখরিত হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন ঝুমি জুয়েল আপনাকে ধন্যবাদ